চট্টগ্রামের রাউজানে আগুনে পুড়েছে 4 বসতঘর। শুধু বসতঘর নয়, পুড়েছে 4 দরিদ্র পরিবারের স্বপ্ন। গত বৃহস্পতিবার রাত 12:50 এর সময় রাউজান ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন প্রতিবন্ধী আকি, জালাল আহমেদ, আবুল হাশেম, হানিফ ও বাপের বাড়িতে থাকা কুসুম আক্তার। অগ্নিকাণ্ডে নগদ টাকা, আসবাবপত্র, স্বর্ণালঙ্কার সহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে প্রায় 20 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের উৎপত্তি। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে 1 ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। আমরা রাত 12:50 এ আমরা সংবাদ পাই, সংবাদের ভিত্তি করে আমরা সেখানে পৌঁছাই। সেটা হচ্ছে আপনাদের পূর্ব রাউজান, আপনাদের গাজীপাড়া বলে, সেখানে আমরা পৌঁছাই। পৌঁছে আমরা সে আগুনটাকে আমরা নিরূপণ করি। অগ্নিকাণ্ডের সূত্রপাত কি ছিল এটা? তো ওখানে এখনো আমরা বলতে পারবো না, তবে তদন্ত সাপেক্ষে আপনাদের আমরা যেটা ধারণা করতেছি যে বৈদ্যুতিক কারণে আপনার আগুনটা লাগতে পারে। নাম কি? চ্যানেল কর্ণফুলী, নিউজ ডেস্ক।